স্টেপ আপ ডব্লিউ বিশেষ নিয়ে এসেছে সকল অ্যাসপিরেন্টসদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নি। কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস। ট্যুরিস্ট মিনিস্ট্রি এর ডেপুটি সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর শাহ ফাইজাল। তিনি হলেন একজন 2010 ব্যাচ আইএএস টপার অব জম্মু অ্যান্ড কাশ্মীর ক্যাডার। তারপর 2019 তিনি এই সার্ভিস ছেড়ে 2020 রাজনীতিতে যোগ দেন। মিনিস্ট্রি অব ট্যুরিজম জি কিষান রেড্ডি। অনাথ শিশুদের জন্য মুখ্যমন্ত্রী বাল আশীর্বাদ যোজনা লঞ্চ করল কোন রাজ্য? উত্তর মধ্যপ্রদেশ। রোশনি নামে ভারতের প্রথম স্যালাইন ওয়াটার ল্যান্টার্ন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? উত্তর ডক্টর জিতেন্দ্র সিং। সেকেন্ড নর্থ ইস্ট অলিম্পিক গেমস 2022 কোন রাজ্য হোস্ট করবে? উত্তর শিলং মেঘালয়। ক্ল্যাড ওয়ান, টু এ অ্যান্ড টু বি এই নামে কোন প্রজাতির ভাইরাসের নামকরণ করল হু? উত্তর মাঙ্কিপক্স ভাইরাস। সাম্প্রতিক নিয়ম অনুযায়ী অটল পেনশন যোজনা থেকে বহির্ভূত করা হলো কাদের? উত্তর ইনকাম ট্যাক্স প্রদানকারীদের। প্রথম ভারতীয় হিসাবে ক্যানয় স্প্রিন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2022 এতে রূপোর মেডেল জিতলেন কে? উত্তর পূজা ওঝা। সম্প্রতি ভিলেজ ডিফেন্স গার্ড স্কিম কোথায় কার্যকর হল? উত্তর জম্মু কাশ্মীর। অনির্দিষ্টকালের জন্য ভারতকে ব্যান করল কোন সংস্থা? উত্তর ফিফা। ফিফা আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 সিডিউলড টু টেক প্লেস ইন ইন্ডিয়া অন 11-30 অক্টোবর 2022 ক্যান নট কারেন্টলি বি হেল্ড ইন ইন্ডিয়া অ্যাজ প্ল্যান্ড। কোন বিখ্যাত ভারতীয় এনার দক্ষিণ লন্ডনের বাড়িকে ব্লু প্যাক সম্মানে সম্মানিত করা হলো? উত্তর গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য কোন অ্যাপের বিটা ভার্সন লঞ্চ করল দিল্লি? উত্তর ডিজি যাত্রা। উৎসব ডিপোজিট স্কিম নামে একটি টার্ম ডিপোজিট প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক? উত্তর ভারতীয় স্টেট ব্যাংক অর এসবিআই। কিছু বিখ্যাত ব্যক্তিত্ব সম্প্রতি মারা গেলেন। উমা প্রেম্মা রাজু পাসড অ্যাওয়ে রিসেন্টলি। সি ওয়াজ আ ফেমাস জার্নালিস্ট। ফরমার কো সিইও আনশু জৈন অব ডয়চা ব্যাংক পাসেস অ্যাওয়ে। দ্য হর্স হুইসপারার বইয়ের লেখক নিকোলাস ইভান্স মারা গেলেন। সম্প্রতি বিসিসিআই এর প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটর অমিতাভ চৌধুরী মারা গেলেন। তিনি বিসিসিআই এর সেক্রেটারি হিসেবে 2019 পর্যন্ত কাজ করেছিলেন। নোটস: 2022 ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন বেস্ট অ্যাক্টর এর অ্যাওয়ার্ড কে পেলেন? উত্তর রণবীর সিং। সেফালি শাহ জলসা মুভির জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন। আদার উইনার্স IFFM 2022 বেস্ট ফিল্ম 83 বেস্ট ডিরেক্টর সুজিত সরকার সর্দার উধম অ্যান্ড অপর্ণা সেন দ্য রেপিস্ট বেস্ট সিরিজ মুম্বাই ডায়েরিজ 26/11 বেস্ট অ্যাক্টর ইন এ সিরিজ মোহিত রায়না মুম্বাই ডায়েরিজ 26/11 বেস্ট অ্যাক্ট্রেস ইন আ সিরিজ সাক্ষী তানওয়ার মাই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কপিল। অ্যাট আ গ্ল্যান্স রাজোর পে হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি টু বি নেমড ইন দ্য 2022 ফোর্বস ক্লাউড 100 লিস্ট ইন দ্য ডেফিনিটিভ র্যাঙ্কিং অব দ্য টপ 100 প্রাইভেট ক্লাউড কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড।
Space Kids India has unfurled the Indian flag about 30 kilometers above the Earth on Independence Day, 15th August. ILO released Global Employment Trends for Youth 2022. আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন, অরুণাচল প্রদেশের 3 নম্বর এয়ারপোর্ট যেটি হতে চলেছে তার নাম কি এবং এটি কোন জায়গায় হবে? প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।